পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব এবং এটা সমাধান তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আসলে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের সমাধানের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু টেকনিক টিপস তোমাদেরকে বলবো, কারণ তোমরা ইতোমধ্যে অ্যাসাইনমেন্টে নির্দেশনাগুলো পড়েছ। যারা এখনো অ্যাসাইনমেন্টের পাওনি অথবা নির্দেশনা পাওনি, তারা আমাদের আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিওতে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে। তো আসলে তোমাদের অ্যাসাইনমেন্ট এখানে গুচ্ছ এক, প্রথম সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে দুইটি, যারা বিজ্ঞান প্রত্যেক বিভাগেরই। তো বিজ্ঞান বিভাগে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম সপ্তাহে এবং রসায়ন দিতে হবে প্রথম সপ্তাহে, এই দুইটা তোমাদের জমা দিতে হবে। এটা তোমাদের প্রতিষ্ঠান তোমাদেরকে যেই জমা দেওয়ার যে তারিখ বলবে, তোমরা ওই নির্দিষ্ট তারিখে জমা দিবে। তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা নোট, গাইড, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা শিক্ষকদের সহযোগিতা নেবে, তবে যেন তোমাদের ওর মধ্যে কিছু বৈচিত্র্য থাকে, কিছু সৃজনশীলতা থাকে, তোমরা ওই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবে। তাহলে ইনশাল্লাহ তোমাদের যে নাম্বার অ্যাসাইনমেন্টের, ইনশাল্লাহ তোমরা পূর্ণ নাম্বারে পাবে। তা আমি তোমাদেরকে সেই টেকনিকগুলোই আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং আমি বলবো, যারা আমাদের চ্যানেল ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আমি তোমাদেরকে বলবো তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধু সহপাঠীদের সাথে তোমরা এটা শেয়ার করবা, এবং ভিডিওটি দেখার পরে যদি তোমরা উপকৃত হও মনে করো, তাহলে তোমরা অবশ্যই লাইক দিবে। দেখো, তোমাদেরকে এখানে বলছি একজন শিক্ষার্থীকে শাখাভিত্তিক তিনটি আবশ্যিক বিষয়ের জন্য 30টি অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না, এটা মনে রাখতে হবে। তোমাদের তিনটি আবশ্যিক বিষয়ের জন্য তোমাদের 30টি অ্যাসাইনমেন্ট, এই তিনটি আবশ্যিক বিষয়ের মধ্যে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে, তাহলে ছয় মানে ছয়টা পত্রের জন্য একটা পত্রে 5টি, মোট 30টি, 5×6=30, এই 30টি অ্যাসাইনমেন্ট তোমাদেরকে জমা দিতে হবে। তবে তোমাদের যে ফোর্থ সাবজেক্ট আছে, অপশনাল সাবজেক্ট, ঐচ্ছিক বিষয়, তার কোনো অ্যাসাইনমেন্ট তোমাদের তৈরি করতে হবে না। তো দেখো, প্রথমে তোমাদের এখানে পদার্থবিজ্ঞান তোমাদের বিষয় কোড হলো 174, এটা এই জন্য তোমাদের কাভার পেজ এটা লিখতে হবে। আর কাভার পেজের বিষয়টা হচ্ছে, কাভার পেজ নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার পূর্ব ভিডিও, তোমরা যদি কেউ সমস্যা হয় ওই ভিডিও তোমরা দেখে নিতে পারবে। এই অ্যাসাইনমেন্টটা নম্বর হলো এক, ক্রমিক নম্বর এক, এবং এর অ্যাসাইনমেন্টের অধ্যায় শিরোনাম হচ্ছে দ্বিতীয় অধ্যায়, শিরোনাম হচ্ছে ভেক্টর, মানে তোমাদের এটার শিরোনামটা হচ্ছে ভেক্টর। তাহলে দেখো অ্যাসাইনমেন্টটা কি, একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো, প্রসঙ্গ কাঠামোটির মূল বিন্দু সাপেক্ষে দুইটি বিন্দুর অবস্থান যথাক্রমে পি অফ 3-4-5 ও কিউ অফ 2-1-1, পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করো। এখন এটা উপরে দেখো, ক নাম্বারে তোমাদের কি লিখতে হবে, পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে, পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে তোমাদের। আবার খ নাম্বার হচ্ছে, পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। গ নাম্বার হচ্ছে, ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর আর ভেক্টর ইজ ইকুয়াল i+2j-3k, পি ভেক্টর কিউ ভেক্টর এবং আর ভেক্টর চিত্র এক এর ন্যায় একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটির আয়তন নির্ণয় করো ও উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। এই যে ঘন সামান্তরিক চিত্র দেওয়া আছে। ঘ নাম্বার হচ্ছে, এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি ভেক্টরের মানকে বিবেচনা করো, ধরো কিউ ভেক্টর সেই নদীর স্রোতের বেগ ও আর ভেক্টর নৌকার বেগ নির্দেশ করেছে এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে, গাণিতিকভাবে দেখাও নৌকাটি এর চেয়ে জোরে চালানো সম্ভব নয়। উ নাম্বার হচ্ছে, নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। চ নাম্বার হচ্ছে, এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির ব্যাগের ও সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। মানে এই পাঁচটা
উদ্দীপকের আলোকে অ্যাসাইনমেন্টে তোমাদেরকে ক খ গ ঘ উ এই 5টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে তোমাদের। এবং এটা যেন তোমাদের বরাদ্দ নাম্বার হচ্ছে মাত্র 16, এবং কোনটা কত নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে ওইভাবেই। তারপর দেখো, যদি তুমি 13 থেকে 16 পাও তুমি অতি উত্তম, তোমার মূল্যায়ন হবে। তো আমি আশা করি তোমাদেরকে ওই টেকনিকগুলো বলবো, ওই পলিসিগুলোই বলবো, যেভাবে লিখলে তোমরা, যেভাবে অ্যাসাইনমেন্ট সাজালে তোমরা যেন পূর্ণ নাম্বার পাও, সর্বোচ্চ নাম্বার পাও, এই প্রত্যাশা থাকবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করতে। তো চলো আমরা তাহলে আমাদের আমরা দেখি আমাদের ক নাম্বার করি। দেখো তাহলে আমাদের তোমরা যে অ্যাসাইনমেন্ট শিরোনাম, এটা হচ্ছে ভেক্টর, ভেক্টর। তাহলে আমাদের ক নং প্রশ্ন ছিল, এভাবে লিখবে তোমরা ক নং প্রশ্নের উত্তর। দেওয়া আছে আমাদের পি অফ 3 -4 5 এবং কিউ অফ 2 -1 1। তাহলে আমরা প্রথমে ওপি ভেক্টর আমরা এটা বের করে নিব। ওপি ভেক্টর আমরা কি লিখব, 3i -4j + 5k, সবগুলোর উপর একটা একটা ক্যাপ থাকবে, এটা একক ভেক্টরের। এবং ও কিউ ভেক্টর ইজ ইকুয়াল 2i -j + k, আমরা এখান থেকে এভাবে লিখব। সুতরাং আমরা লিখতে পারি পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল ও কিউ ভেক্টর -OP ভেক্টর। তারপর আমরা শুধু মানগুলো তোমরা বসায় দিবা, এখানে দেখো মাইনাস আমরা মান বসায় দিলাম, ব্র্যাকেট আমরা তুলে দিব। তো আমরা জানি ব্র্যাকেট তুলে দিয়ে এখানে মাইনাস আছে, এই জন্য এগুলোর বিপরীত চিহ্নটা আমরা এখানে লিখব। তারপরে শুধু আমরা লিখতে পারি, ক্যালকুলেশন করে পেলাম, সুতরাং পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল i -3j + 4k। এবার আমরা পি কিউ ভেক্টরের মান বের করবো এভাবে। পি কিউ ভেক্টর মান হচ্ছে রুট ওভার, আমরা লিখব 1² প্লাস এখানে -3² +4² তাহলে আমরা পেলাম 1 3 3 9, 4 4 16, 9 16 25, 25 1 26, √26। সুতরাং পি কিউ এর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর সমান পি কিউ ভেক্টর বাই পি কিউ ভেক্টরের মান। তো পি কিউ ভেক্টরটা আমরা পেলাম i -3j + 4k, আর পি কিউ ভেক্টর মান পেলাম আমরা √26। তাহলে এটা হলো আমাদের ক নম্বরের অ্যান্সার, তোমরা এইভাবে করবে। আর যেহেতু এটি ফিজিক্সের যেগুলো গাণিতিক সমস্যা ওগুলো তো সবার একই হবে, বাকি ক্ষেত্রে তোমাদের কিন্তু খেয়াল রাখতে, সতর্ক থাকতে হবে যেন সব একজনের উত্তরের সাথে আরেকজনের উত্তর না মিলে। তো আমরা এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্ক করব। আমি বলবো তোমরা যদি কোনো আমার কোথাও সমস্যা বা অস্পষ্ট মনে হয় তাহলে তোমরা কমেন্টসে জানাবে, ইনশাআল্লাহ এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি পর্ব শেষ করবো।